বন্ধুরা আমি আগেই দেখিয়েছি তোমাদের ঘি বানানো আর ঘি বানাতে গিয়ে আরও কিছু জিনিস তৈরি হয়ে যায় ঘিয়ের সাথে সাথে এটা হলো গিয়ে খাঁকড়া যদিও এটার আসল নাম কিন্তু আমার জানা নেই তবে অনেকের মুখে শুনেছি এই নামটা তাই আমিও একে খাকড়া বলেই ডাকি তবে এই খাঁকড়া কিন্তু খুবই সুস্বাদু যেমন আপনারা গরম ভাতে এমনি মেখে খেতে পারেন তাছাড়া যে কোনো তরকারিতে খেতে পারেন এছাড়া চিনি দিয়ে সুন্দর একটি মিষ্টি তৈরি হতে পারে এছাড়া এই খাঁকড়া দিয়ে খোয়াও কিন্তু তৈরি হতে পারে তাহলে বুঝতে পারছেন এটা কতটা মূল্যবান জিনিস কিন্তু আমি তৈরি করব তরকারি এটা আলুর দম বা আলু সয়াবিন বা আলু পটল যে কোনো নিরামিষে তরকারিতে এই খাকড়ার ইউজ খুব ভালোভাবে করা যায় তো আজকে আমি রান্না করব আলু আর সয়াবিন তার জন্য প্রথমে আলুটাকে আমি সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নেব। আর সয়াবিনটাকে আগেই জলে ভিজিয়ে রেখেছি সেটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ওর জলটা ফেলে দেব। যখনই সয়াবিন সেদ্ধ করবেন তার জলটাকে ফেলে দেবেন তাহলে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় একটু ঠান্ডা জল দিয়ে তারপর ওটাকে একটু ধুয়েও নিতে হয় তো আমার আলু কাটা হয়ে গেল এবারে আমি আস্তে আস্তে করে রান্নাটা বস বসিয়ে দেব। আর এর জন্য কিন্তু অবশ্য আমার আরও কিছু লাগবে যেমন একটু ডুমো ডুমো করে পেঁয়াজ লাগবে কেউ চাইলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন কিন্তু আমি একটু পেঁয়াজের মধ্যে দেব আর কাঁচা লঙ্কা দেব। তাহলে বসিয়ে দিই কড়াইতে প্রথমে আমি সাদা জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে আর দিলাম গোটা কয়েক তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে যখন ওটা গন্ধ উঠলো সুগন্ধ উঠল তখন আমি আলুটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ডুমো করে কেটে পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে সুন্দর করে এটাকে একটু ভাজার জন্য সময় দেব। মাঝে মাঝে খুন্তিটা নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজতে হবে তার লাগুক সময় লাগুক ততক্ষণে আমি একটা কাজ করি কিছু বাসন জমে গেছে আমার সেই বাসনগুলোতে আমি এবার হাত দিয়ে একটু ধুয়ে নিই বাসনগুলোকে বেসিনে একটু একটু করে বাসন জমতে বেশ পাহাড় জমে গেছে মনে হচ্ছে তো বাসন ধুতে ধুতে আমার ওইদিকে তরকারিটা একটু একটু করে হচ্ছে আর মাঝে মাঝে আমাকে হাত ধুয়ে তরকারিটাকেও কিন্তু নাড়িয়ে দিতে হচ্ছে আমরা গৃহবধূরা একই সাথে বেশ সুন্দর অনেকগুলো কাজ করে ফেলতে পারি তাই না আসলে গৃহবধূ না যে কোনো ঘরের বৌরাই এই সমস্ত কাজেই দক্ষ তো যাই হোক বন্ধুরা এটা বলছিলাম যে খাঁকড়া কিন্তু একেবারেই ফেলার জিনিস না অনেক সময় মনে হয় আহারে ঘি বানাতে গিয়ে কতটা খাঁকড়া উঠে গেলে ওই খাঁকড়াগুলো দিয়ে কি করব তো সেগুলোকে আপনারা একটা টিফিন ডাব্বায় সুন্দর করে রেখে দেবেন আর যখনই নিরমিষি তরকারি করবেন তার মধ্যে কখনো এক চামচ কখনো দু চামচ দিয়ে দেখবেন ওই তরকারিটার যে এত সুন্দর স্বাদ হয় যে কি বলবো তো মাঝে মাঝে আমি এভাবে তরকারিটাকে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি দেখুন আলু সয়াবিন পেঁয়াজ কাঁচা লঙ্কা কী সুন্দর দেখতে হয়ে গেছে কী বলবে এটা একটা সাধারণ রান্না তো এর মধ্যে আমি কি করলাম বেশ দুই চামচ খাঁকড়াও মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি তো আলুটা যদিও আমি ভেজে নিয়েছি কিন্তু এটা আপনাকে আগেই বললাম যে সয়াবিনটাকে কিন্তু সেদ্ধ করে আপনারা জলটা ফেলে দেবেন কারণ সয়াবিনের মানে একটা গন্ধ থাকে ওই গন্ধটা জলের সাথে চলে গেলে তরকারিটা বেশ সুস্বাদু লাগে কেউ চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি কিন্তু ভাজা জিরে গুঁড়ো করে দিয়েছি তাহলে মশলার মধ্যে কি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো ব্যাস আমি কিন্তু আর কোনো মশলা দিইনি আর দিলাম হচ্ছে দু চামচ বড় টেবিল চামচ খাঁকড়া তো এইভাবে আর খাঁকড়াটা যেখানে যেখানে ঘিটা বানিয়েছিলাম কড়াইটার মধ্যেও কিন্তু একটু ঘি লেগে থাকে তো কোনো জিনিসই নষ্ট করব না তাই আমি ওই কড়াইটার মধ্যে জল দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি এতে কি হবে কড়াইটা আমার পরবর্তীকালে মাঝতেও সুবিধা হবে আর দেখুন কতটা ঘি কড়াইয়ের মধ্যে লেগেছিল সেগুলো এই জলের মধ্যে এসে গেল তো এই জলটা আমি এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব আর এই তরকারিটার আস্বাদ আরও দশ গুণ বেড়ে যাবে তো এইভাবে কোনো জিনিসকেই কিন্তু আমি নষ্ট করি না যতটা সম্ভব মানে আমার হয় ততটাই আমি সেটাকে ব্যবহার করি আমার রান্নার মধ্যে তো দেখছেন বন্ধুরা কত সুন্দর তরকারিটা হয়ে গেছে আর সুগন্ধ পুরো রান্নাঘরে একদম মমা করছে তো আরেকটু সেদ্ধ হোক এটা মানে ফুটুক ততক্ষণে আমি আমার খাবার জলগুলো ভরে নিই কারণ কারেন্ট অফ হয়ে গেলে আমি আমার আরও বন্ধ হয়ে যাবে তখন আর জল পাবো না তো এখানে একটা জিনিস আপনাদের শেয়ার করছি যে এই আরও থেকে যখন জল নিই সারাদিন আমার জল পড়তে থাকে এক লিটার জল নিলে যে কতটা জল বেরিয়ে যায় তো কি বলবো এই পাইপটা দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়তে থাকে তো পড়তেই থাকে যখন জল ভরি এক লিটার জল ভরলাম তো আমার মনে হয় হাফ লিটার জল বোধহয় বেরিয়ে যায় তো সেই জলটাকে আমি এইভাবে স্টোর করি আর এই স্টোর করা জলটা দিয়ে আমার বাসন ধোয়া জামাকাপড় ধোয়া ঘর মোছা মোটামুটি সব কাজগুলো হয়ে যায় জল কিন্তু নষ্ট করা একদম উচিত না তো ইতিমধ্যে কিন্তু আমার তরকারি হয়ে গেছে যার রং যার বর্ণ খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা তো এমনি এখনই বেশ গরম ভাতে একটা নির্মিষের রান্না যে কোনো মানুষের কাছে জিভে জল এনে দেবে তো এইভাবে আপনারা এই রান্নাটা করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন যদি রান্নাটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আর যদি আরও ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যখন আমরা ঘিটা বানাই মাখনটা তুলি তখন কিন্তু একটু বাড়তি দুধও মধ্যে বেরিয়ে যায় সেই দুধটা দিয়ে ছানা কেটে সেই ছানাটাও আমি এই তরকারির মধ্যে ইউজ করছি তাহলে আজকে এই পর্যন্ত টাটা